পরিচিত এবং আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আমাদের পড়াশোনার জীবন সকল ক্ষেত্রে ইংরেজি শব্দ ব্যবহার করতে গেলে বাক্য ব্যবহার করতে গেলে আমাদের টেন্স ব্যবহার আবশ্যিক সো আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে চেষ্টা করব টেন্সটা তোমাদেরকে বোঝানোর জন্য আজকে আমরা টেন্সের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলতে চেষ্টা করব। যেমন দেখো টেন্স টেন্স শব্দের অর্থ হচ্ছে টাইম মানে সময় অর্থাৎ কাল তাহলে কথা হচ্ছে টেন্স বলতে কোন সময়কে বোঝায় টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ যেই সময়ে হয় সেটাকে টেন্স বলে আমি বিস্তারিত কিছু এখানে লিখেও দিয়েছি যে প্রথমে আমরা ইংলিশে যে ডেফিনেশনটা পড়ব সেটা হচ্ছে টেন্স মিন্স দ্য টাইম অফ অ্যাকশন তার মানে টেন্স মানে হচ্ছে একটা সময় টেন্স মিন্স দ্য টাইম টেন্স মানে হচ্ছে সময় এখন কথা হচ্ছে কিসের সময় টাইম অফ অ্যাকশন মানে হচ্ছে কাজের সময় অর্থাৎ কোনো একটা কাজ যে সময়ে অ্যাকশনটা সংগঠিত হয় সেটাকে বলা হয় টেন্স বা টাইম অর্থাৎ টেন্সটা কোন সময়ে সংগঠিত হয়েছে কোনো একটা কাজ যেই সময়ে সংগঠিত হবে সেই সময়টাকে বলা হয় টেন্স তারপর দেখো অরিজিন অরিজিন মানে হচ্ছে উৎপত্তি তাহলে এই যে টেন্স শব্দটা এই টেন্স শব্দটা কোথেকে এসেছে ঠিক আছে টেন্স শব্দটা প্রথমে টেন্স ছিল না এটা একটা ল্যাটিন শব্দ ছিল দেখো সেই শব্দটা হচ্ছে ট্যাম্পাস টি ইএম পিইউএস ট্যাম্পাস এই ট্যাম্পাস শব্দটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড এটা একটা ল্যাটিন শব্দ এবং তোমরা জেনে থাকবে যে ইংরেজি যে শব্দগুলো এই ইংরেজি শব্দগুলো বেশিরভাগ শব্দ ল্যাটিন এবং তোমার হচ্ছে গ্রিক এইসব শব্দ থেকে রূপান্তরিত হয়ে এসেছে ইংলিশে সো এখানে যে ট্যাম্পাস শব্দটা এটা একটা ল্যাটিন শব্দ ছিল মূলত আর এই ট্যাম্পাস শব্দেই রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে আমাদের টেন্স শব্দটা আমরা ইংরেজিতে পেয়েছি তারপর দেখো আমরা বাংলা একটা সঙ্গ দিয়েছি যে কোনো কাজ যে সময় সংগঠিত হয় তাকে টেন্স বলে অর্থাৎ আমরা যদি বলি এটাকে ইংলিশে দ্য টেন্স মিস দ্য টাইম আ ওয়ার্ক অর অ্যান্ড অ্যাকশান অকর্স অর্থাৎ কোনো একটা কাজ যে সময়ে সংগঠিত হবে সেই কাজটা যে সময়ে তোমার সম্পূর্ণ হবে শেষ হবে সেটাকে বলা হবে তোমার টেন্স তারপর দেখো যে ইংরে সঠিকভাবে যদি আমরা ইংরেজি লিখতে চাই তাহলে আমাদের প্রধান শর্ত হচ্ছে টেন্স তুমি স্কুল এবং কলেজের প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে টেন্স জানতে হবে যে কাজটা কোন টেন্সে আছে বর্তমান অতীত ভবিষ্যৎ এখনও চলছে কোন টেন্সে যদি টেন্সটাই চিনতে না পারো বাক্যটার তাহলে কিন্তু তুমি অর্থ ভালো করে বুঝতে পারবে না এবং ইংরেজি ভালো করে পারার জন্য টেন্স জানা আবশ্যিক তাই আমরা বলতেই পারি যে টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয় যে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি যে ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স কারণ হচ্ছে প্রাণ ছাড়া যেমন কোনো একটা মানুষ বাঁচতে পারে না ঠিক তেমনভাবে ইংরেজি ভাষাও বাঁচতে পারে না টেন্স ছাড়া দ্যাট মিন্স তুমি টেন্স না জানলে কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে অ্যাকোয়ার করতে পারবে না বুঝতে পারবে না আন্ডারস্ট্যান্ড করতে পারবে না সো আমরা বলতে পারি যে টেন্স তুমি জানলেই ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে দক্ষ হতে পারবে তারপর দেখো যে বাক্য গঠন দ্যাট মিন্স আমাদের টেন্সটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে যেমন তুমি একটা বাক্য গঠন করবা সো বাক্য গঠনের ক্ষেত্রে তারপর দেখো সেই বাক্যকে পরিবর্তনের ক্ষেত্রে তারপর সংযোজন ওই বাক্যের মধ্যে কোনো কিছু যোগ করার জন্য তারপর হচ্ছে বর্ধিতকরণ তার মানে বাক্যটাকে আরও বড় করার জন্য লং করার জন্য ইত্যাদি সকল ক্ষেত্রে টেন্স জানা আবশ্যিক অনস্বীকার্য অর্থাৎ তুমি যদি বাক্য পরিবর্তন করতে যাও সংযোজন করতে চাও সেটাকে আরও বৃদ্ধি করতে চাও বাক্য যদি গঠন করতে চাও সকল ক্ষেত্রে তোমার অবশ্যই টেন্স জানা আবশ্যিক টেন্স হচ্ছে তোমার প্রধানত তিন প্রকার কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে টেন্স কত প্রকার তাহলে উত্তরটা হবে যে টেন্স হচ্ছে তিন প্রকার বেসিক্যালি এখানে আমরা লিখেছি যে মেইন টেন্স অর্থাৎ প্রধান টেন্স হচ্ছে তিন প্রকার থ্রি কাইন্ডস তিন ধরনের টেন্স রয়েছে প্রধানত এই টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্স পাস্ট পাস্ট টেন্স তারপর হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ টেন্স হচ্ছে মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স কোনগুলো বর্তমান সময়ে যে কাজগুলো হয় সাধারণভাবে বর্তমান সময়ে যে কাজ হয় সেটা হচ্ছে প্রেজেনটেন্স যেমন সে এখন হাঁটছে সে এখন খাচ্ছে সে বই পড়ে সূর্য উঠে সূর্য অস্ত যায় এরকম বর্তমান সময়ে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে প্রেজেন্টেন্স আর পাস্টেন্স হচ্ছে অতীতকাল অর্থাৎ অতীতে যে কাজগুলো সংগঠিত হয়েছে সেগুলো হচ্ছে পাস্টেন্স এখন অতীত বলতে কেমন অতীত হতে পারে সেটা এক বছর আগে হতে পারে এক মাস আগে হতে পারে এক ঘন্টা আগে অথবা এক সেকেন্ড আগে এক সেকেন্ড আগেও আমি যে কথাটা বলেছি সেটা প্রেজেন্ট টেন্সের বিষয় না সেটা হচ্ছে পাস্ট টেন্সের অংশ ঠিক আছে তারপর হচ্ছে ফিউচার টেন্স এখন ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কিছু হবে এখন কতক্ষণ পরে হবে সেটা হতে পারে এক ঘন্টা আগে সরি এক ঘন্টা পরে হতে পারে দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে হতে পারে এক সেকেন্ড পরে আমি এক সেকেন্ড পরে যেটা বলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স তারপর দেখো আমাদের আছে সাবটেন্স সাবটেন্স বলতে আমাদের যেই মেইন প্রধান তিনটা টেন্স রয়েছে যেমন প্রেজেন্ট টেন্স তারপরে দেখো পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই মেইন টেন্সগুলোর ভিতরে প্রত্যেকটা টেন্সের মধ্যে আবার চারটা করে টেন্স রয়েছে সেগুলো হচ্ছে সাব টেন্স মিন্স মেইন টেন্সের ভিতরে চারটা করে টেন্স আছে যেমন হচ্ছে তোমার ইনডিফিনিট বা সিম্পল টেন্স তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে পারফেক্ট টেন্স তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স আমরা এখানে শিখলাম যে আমাদের মেইন টেন্স প্রধানত টেন্স হচ্ছে তোমার তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট অ্যান্স ফিউচার টেন্স এবং এই প্রত্যেকটা টেন্সের মধ্যে চারটা করে আবার টেন্স আছে ঠিক আছে এই চারটা টেন্স হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে মেইন টেন্স হচ্ছে তোমার তিনটা যে প্রেজেন্টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এখানে লেখলাম যে মেইন টেন্স হচ্ছে তিনটা তিনটা মেইন টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার তারপরে দেখো সেগুলোর মধ্যে আবার সাবটেন্স হচ্ছে চারটা যে বলছিলাম ইনডিফিনিট বা সিম্পল তারপর কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ হচ্ছে চারটা হচ্ছে তোমার আমাদের সাবটেন্স তাহলে টোটাল টেন্স মোট সর্বমোট টেন্স হচ্ছে এই যে এখানের তিনটা আর হচ্ছে চারটা তিন আর চার যখন তুমি গুণ করবা তখন সেটা হচ্ছে বারো দ্যাট মিন্স কেউ যদি প্রশ্ন করে যে মূলত টেন্স কত প্রকার তাহলে উত্তরটা হবে তিন প্রকার মোট তিনটা টেন্স আছে ঠিক আছে এখন এই তিনটা টেন্সের মধ্যে আবার চারটা করে টেন্স আছে সেই সব কিছু মিলিয়ে টেন্স হচ্ছে বারোটা সো কেউ যদি প্রশ্ন করে মূলত টেন্স কত প্রকার তাহলে উত্তরটা হবে তিন প্রকার আর যদি প্রশ্ন করে যে সর্বমোট টেন্স কয়টি সম্পূর্ণ সব কিছু মিলিয়ে টেন্স মোট কত প্রকার তাহলে উত্তর হবে বারোটি আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল এবং আমরা টেন্স নিয়ে সামনে আরো কিছু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ক্লাস